আজকে নওদা ব্লকের আন্ডারে রায়পুর পঞ্চায়েতের অন্তর্গত বটুকনাথপুর গ্রামে যে দীর্ঘদিনের দাবি ছিল এলাকার মানুষের, দুটো গ্রাম, দুটো পার, এলাকার কালভার্ট এবং রাস্তা করবার জন্য, তো এলাকার জনপ্রতিনিধি হিসাবে, জেলা পরিষদের সদস্য হিসাবে আমি এলাকার মানুষের কাছ থেকে এই স্কিমটা নিয়ে জেলা পরিষদের আর্থিক সহায়তায় প্রায় 20 লক্ষ টাকায় আজকে আমরা শুভ শিলান্যাস করলাম। এই শুভ শিলান্যাসে আমি পেয়েছি আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং এই অঞ্চলের প্রধান সাহারণ বিবি এবং এলাকার মেম্বার যে মদন, তার প্রচেষ্টা এবং এই অঞ্চলের এক ঝাঁক গ্রাম পঞ্চায়েতের মেম্বার, এলাকাবাসী সকলেই আজকে এই অনুষ্ঠানে একবারে উত্তেজিত, একটা যে সামিল হয়ে খুব নিজেকেও ভালো লাগছে। আজকে আমরা বটুকনাথপুর গ্রামের দীর্ঘদিনের মানুষের দাবি ছিল একটা কালভার্ট তৈরি করা সতী নদীর উপর, এবং দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর এখানে কালভার্টটার প্রয়োজন ছিল, দুপারের মানুষ এক হতে চাইছিল। তো আমি মনে করি আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদের আর্থিক সহায়তায় এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এখানকার নির্বাচিত জেলা পরিষদের সদস্য সঞ্জয়, বিশ্বজিৎ ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সাধারণ প্রধান সহ আমরা মিলিতভাবে এই কালভার্টের কাজ আমরা আজকে শুভ সূচনা করলাম, এবং এলাকার মানুষ প্রচণ্ডভাবে খুশি এবং আগামী দিনে মমতার উন্নয়নে তারা সামিল হতে পেরে এবং মানুষ যেভাবে এই কাজটা পেয়ে খুশি হয়েছে, আমি মনে করি মানুষের জন্য আমরা কিছু করলাম। আমরা এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি আইভিএফ ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখানকার কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।